রাজু আপনার আনমিউট করে কথা বলতে হবে আপনি তো নিজেকে মিউট করে রেখেছেন আপনার কথা তো তাহলে শুনতে পাবো না আমরা ধন্যবাদ আসিফ ভাই সরি আমি আনমিউট করে কথা বলছিলাম আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ আচ্ছা এখন শোনা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ বলেন ঠিক আমার একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে সুরা বাকার দুইশো ছাপান্ন নম্বর আয়াত আর সুরা তোবার পাঁচ নম্বর আয়াত এই দুটা আয়াতই তো মনে হয় মদিনাতে নাজিল হয়েছিল তো মদিনাতে যদি নাজিল হয় তাহলে সুরা এই দুটা সুরার মানে নাসেক মানসুকের ব্যাপারে কি আগে বা পরে এরকম কোনো কিছু আছে কিনা যদি একটু জানান হ্যাঁ সুরা বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতটা এটা হচ্ছে একটা মানসুক আয়াত এটা এটা

কিন্তু আমার যতদূর মনে পড়ছে যে এটা হচ্ছে সেই সময় সাথে বলেছিল যে তোমাদের তুমি যদি আমাদের দেব দেবীকে গালি দাও তাহলে আমরা তোমাদের দেব দেবীকে গালি দিব তখন এই সুরাটা এই আয়াতটা নাজির হয়েছিল আহ এবং এই আয়তে যে তাফসির জালালাইন থেকে যে ইয়াটা আমি পেয়েছি সেটা হচ্ছে এই এই জিনিসটাই

তো সুরা তহবাই এখানে অ্যাপ্লিকেবল হবে যদি দুইটা আয়াতের ভিতরে কন্ট্রাডিকশন দেখা যায় তাহলে শেষ আয়াতেই এখানে গুরুত্ব পাবে আই হিসেবে পরিগণিত হবে আচ্ছা তাহলে আরেকটা প্রশ্ন কি করতে পারি হ্যাঁ ভাই তাহলে আপনি আপনার যদি এই পয়েন্টের উপরে আরো কিছু বক্তব্য থাকে তাহলে আপনার আপনার উচিত হবে যে আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো সপক্ষে যথেষ্ট পরিমাণ রেফারেন্স নিয়ে তারপরে আপনি একটা জিনিস চ্যালেঞ্জ করেন না হলে

যে আমরা তো একটা যুক্তি দেয় আমরা কোনো কাজ করতে গেলে যদি বলি আমরা এটা পারতেছি না হয়তো বা আমাদের সপক্ষে যদি কোনো কিছু যুক্তি আমরা দেখাতে যাই তখন এই ইউজ করি যে সৃষ্টিকর্তা আমাদেরকে মানে জোর জবরদস্তি করে কোনো কিছু ভার আমাদের উপর চাপিয়ে দেয় না এই আয়টা আমরা ইউজ করি অতিরিক্ত অতিরিক্ত কোনো কিছু আরোপ করবে না তাই তো জি 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 হ্যাঁ এই একটা কি আসলে কি কার্যকর বলতে কি সৃষ্টিকর্তা আমাদেরকে যেই যে যে নির্দেশগুলা দিছে এই নির্দেশগুলাই হচ্ছে মানে সৃষ্টিকতা সহজ সরলভাবে দিচ্ছে এটাই আমাদের মানতে হবে এবং এর এই এর বিরুদ্ধে আমরা কোন ধরনের কোন ক্রস বা কোনো কিছু দেখাতে পারবো না যে আমার এখন ঘুম পাচ্ছে আমি নামাজ পড়তে পারবো না তার মানে কি আমি এটা ইউজ করতে পারবো হয়তো আমার কাছে টাকা কুরবানি দেওয়ার টাকা আছে আমি কোরবানি দেবো না হয়তোবা আমার এই টাকা দিয়ে আমি একটা আইফোন কিনবো কোরবানি টাকা দিয়ে আইফোন কিনবো তখন আমি আল্লাহর কাছে আয়টা দেখাবো যে জোর দস্তি আল্লাহ যাতে আমার ঘর না করে এবং এই আয়াতের মানে আমার নিজের জন্য আমি এটা কি ইউজ করতে পারি কিনা সেটা একটু জানতে চাচ্ছি এটা তো আমি কি আমি আপনার কথাই আসলে ভালোভাবে বুঝলাম তা আসলে না মানে এটা কি নিজের জন্য ইউজ করেন আপনি করতে সমস্যা কোথায় মানে সমস্যাটা আপনি নিজের জীবনে ব্যবহার করতে আপনি যদি একজন থাকেন এই এটা নিজের জীবনে ব্যবহার করতে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে আচ্ছা আমি আসলে যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে আমার প্রয়োজনে যখন পড়বে

তাহলে তো আমার কোরবানিটা তাহলে জোর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমার উপর না না সেটা হচ্ছে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আর যদি আপনার কাছে টাকা নাই থাকে তাহলে তো আপনি কোরবানি দিবেন না আইফোনও কিনবেন না আর যদি থাকে ওই টাকাটা কি আমি আইফোনের কাজে ব্যবহার করতে পারবো যদি টাকা থাকে তাহলে তো আপনি কুরবানিটা আগে দিতে হবে তারপরে এক্সট্রা টাকা দিয়ে আপনার আইফোন বা চাইনিজ আইফোন কিনবেন আপনি ধরুন একটা চাইনিজ আইফোন কিনলেন আর কোরবানিটা দিলেন আচ্ছা তার মানে আইফোন পাওয়া যায় সেটা কিনবেন আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে মানে কোরবানিটাই আমার জন্য মানে চাপিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তাহলে এই ধরনের প্রশ্ন আমরা দেওয়ার মতো যোগ্য ব্যক্তি আমরা না তো আপনি ভালো হয় যে একজন আলমের কাছে এই ধরনের ইসলাম ইসলামের নাস্তা মাসাইল এগুলো তো ভাই আমরা আমরা ভাই নাস্তিক মানুষ আমরা দিতে পারবো না আমার কথা কি যে আপনার একদম এখন আপনার ভেরিফিকেশনের জন্য আপনার অবশ্যই একজন আলেমের সাথে কথা বলে নেওয়া ভালো ঠিক আছে আমার কথা কি আপনি এমন কোন ইয়াদ না কারণ আমি তার আলেম না ভাই ভালো থাকেন তাহলে জি ধন্যবাদ আস ভাই আচ্ছা ঠিক আছে